স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, পথসভা ও কর্মী সভা করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। আসছে সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীতে লিফলেট বিতরণ ও পথসভা করেছে জেলা যুবদল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লার দেবিদ্বারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ কর্মী সভায় তারেক রহমানের মামলা প্রত্যাহারের আহ্বান জানান বক্তারা। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ। সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।